कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। কথাবার্তা চালু করে ফেলেন, বুঝছেন? দেরি করা যাবে না। হ্যাঁ, দেরি করা যাবে না। চালু করে কথাবার্তা বলেন, আর কথাবার্তা যখন বলবেন ঘন ঘন কথা বলবেন, মাঝখানে যেন গ্যাপ না থাকে। আচ্ছা, কারণ আজকে গ্যাপে আমি কথা বলবো না, শুধু আমি এইটুকু বলেই দিয়েছি সবচেয়ে বড় দুইটা কাজ আমি করে দেব, এটা হলো মাঝে মাঝে ব্রেকে যাওয়া যে দরকার সেই ব্রেকে আমি নিয়ে যাবো আপনাকে। আর শুরুতে শেষে যে বলতে হয়, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্ট স্নাট বল টু দ্য টু ফান কিংস অন ইউন ক্যাপিটাল এফএম 94.8। চলবে ঠিক আটটা পর্যন্ত, না টাইম বলতে দুজনই আজকে রয়েছে এবং আমাদের সাথে থাকতে হলে আপনাদের এসএমএস করতে হবে, কমেন্ট করতে হবে এবং কল করতে হবে। কলে খুব মজা হয় আমাদের, তাই কলের নাম রাখছি ফান কল। আর শেষের দিকে মানে উল্টাপাল্টা কথা হয় তাই নাম রাখছি জোকান কাট। আর প্রথম দিকে কিছুই হয় না তাই প্রথম দিকের কোনো নাম নেই, এই সেগমেন্টের কোনো নাম নেই, নো সেগমেন্ট এটা, ঠিক আছে? আর মাঝে মাঝে আমরা তো আসেই পিড়িতের আলাপ, ঝগড়াঝাটি, যুদ্ধ, বিগ্রহ, শান্তি, তারপরে আবার মিলন, অমিলন, পেঁচা, ব্রেকআপ, প্রেম, ভালোবাসা, সব কি ধরনের কথাবার্তা হয়, হেন কোনো সাবজেক্ট নাই যেন কথাবার্তা হয় না। জ্ঞান বাণী, শিক্ষামূলক সম্প্রচার, তারপরে হচ্ছে যেগুলো শুনলে দীক্ষা, মারামারি, হানাহানি, কাটাকাটি, শুনলে জীবন নষ্ট হয়ে যেতে পারে, যেটা শুনলে জীবন গড়ে উঠতে পারে, সব ধরনের প্রচুর সংসার আমরা এখানে বসে দুটা মাইকের সামনে বসি ভাঙছি, প্রচুর সংসার আমরা দুই মাইকের সামনে বসে বসে ঘুরছি, প্রত্যেকটা দিন কারো না কারোর সাথে আমরা প্রেম করে দিচ্ছি, প্রত্যেকটা দিন কারো না কারো হয়ে আমরা এলাভি বলি, প্রত্যেকটা দিন কারো না কারো হয়ে বলি যে তুমি আমাকে ভুলে যাও। শুধুমাত্র নিজেদেরই কিছু হইল না, আমাদের কিচ্ছু হইল না। গত চারটা বছর ধরে আমরা সেয়ারি বইছি আর আমাদের পুরন্দরে মাইক দিয়ে রাখছে। যারা চার বছর আগে আমাদের ছেড়ে চলে গেছিল, মানে প্রথম দিকে আসছে, তারপরে হচ্ছে যে ওই সাড়ে তিন বছর পরে আবার ফিরে আসছে, তারা এসেও আমাদেরকে বলে যে আপনারা আগের মতোই আছেন কিন্তু বাকি সব চেঞ্জ হয়ে গেছে। বুঝলাম না, আমাদের জীবনে এত কিছু চেঞ্জ হয়ে গেল, আমি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলাম, বিবাহিত থেকে বাচ্চা ঘর হয়ে গেলাম, মানে বাচ্চা নিয়ে ফেলছি, এই ধরনের চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনারা দুজন যেই সিটে দেখছি ওই সিটে বয়ে রয়েছে, পিছনে একটা লোক থাকে সেটাও বয়ে রয়েছেন, আপনারা বুঝলাম না কাহিনী কি। শুধু চেঞ্জ হয়েছে একটা জিনিসে, আগে আপনাকে হুদু হুদানা হুনা দিত, এখন আপনাকে দেওয়া দেখা যায়, আর আপনাকে দুইটা ক্ষমা দেখে আমাকে লাভটা কি? হ্যাঁ, আপনারা দুইটা মাথা লড়া লড়া কথা কইতেছেন, এই করতে শিখতে, এমন তো না যে খুব ভালো একটা অভিনয় করতেছেন, এমনও না যে খুব ভালো কিছু বলছেন, খুব ভালো একটা কথা বলতেছেন, মানে দেশের জন্য উদ্ধার করতেছেন, এমনও না। হ্যাঁ, এই ধরনের কোনো কথা নেই, তাহলে কেন শুনবে মানুষজন আমাদের এই শোটা? শোনে না তো, খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি, তো অলরেডি এত ডিপ্রেশনে ছিলাম যে নিজে নিজেকে সান্ত্বনা দিতে পারছিলাম না, মনে হচ্ছিল সুইসাইড করি। পরে সান্ত্বনা দেওয়ার জন্য, ডিপ্রেশন থেকে আমাকে বের করে নিয়ে আসার জন্য বেস্ট ফ্রেন্ডকে কল দিলাম, তারপরে দুজন মিলে এক ঘন্টা কথা বললাম, এখন দুজনই ডিপ্রেশনে আছি। এই ধরনের লোকের সাথে আমার বসবাস, এই ধরনের লোকের সাথেই আমি থাকি, একটা ঘন্টা সময় কাটে। আপনি বললেন আমার কি ডিপ্রেশনে থাকা উচিত, আমার তো আমি মানুষের ডিপ্রেশন থাকে কেউ পর্যন্ত, কোন পর্যন্ত? কারো কারো কেউ হাঁটু পর্যন্ত ডিপ্রেশনে থাকে, কেউ কেউ কোমর পর্যন্ত ডিপ্রেশন থাকে, আমার এই পর্যন্ত চোখ পর্যন্ত ডিপ্রেশন। আমি এখন ডিপ্রেশন ছাড়া কিছু দেখতেছি না, যার ডিপ্রেশন কপালে উঠে গেছে। সরি, ওটা মানে ডিপ্রেশন জিনিসটা কি 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 উন্নত বিশ্বে এটা হচ্ছে একটা অসুখ, অসুখ আমাদের দেশে সুখ, মন খারাপ, গার্লফ্রেন্ড আজকে তোমাকে বলছে তোমার সাথে রিলেশনশিপ ডিপ্রেশন, মা বলছে বাজারে যা ডিপ্রেশন, বাবা বলছে তুই আমার ছেলে না ডিপ্রেশন, মানে যাই করবেন মানুষ ডিপ্রেশন, কষ্ট, সুখ, মন খারাপ, আর মনে করেন যে এই যে মেজাজ খারাপ আর ডিপ্রেশন, সব কিন্তু আলাদা ভাই, বিশ্বাস করেন সব কিন্তু আলাদা। আপনারা যেটা ডিপ্রেশন বলেন অনেকে সেটাকে মানে এটা ফ্রাস্ট্রেশন বলে, এটা ফ্রাস্ট্রেশনটা কোন জায়গায়, এটা ফ্রাস্ট্রেশনটা কোথায় লাগে? কমলাপুর স্টেশনে পরে মনে নেই, কমলাপুর স্টেশনের পরে তো কিছু নাই। আপনি প্লিজ আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে পেছন দিকে যায়, আমাদের জিজ্ঞেস করার দরকার নেই, আপনি গুগল ম্যাপে গিয়ে ফ্রাস্ট্রেশন লিখে সার্চ দেন, সার্চ করেন, আমি শিওর আপনাকে কোনো না কোনো একটা লোকেশন দেখাই দিবে, যেই লোকেশন দেখাই দিবে সেই লোকেশন চলে যাবেন, গিয়া এই ফ্রাস্ট্রেশনটা আপনি আবিষ্কার করবেন। বলছে যে অনেক ছেলে বিয়ে করছে, বিয়ে করছে, আচ্ছা বিয়ে করছে, তার বউয়ের প্রতি তার একটা সন্দেহ, সেভাবে যে আমি যখন অফিস চলে যাই কেউ না কেউ আমার বউয়ের সাথে তামা ঝামা করতে আসে। আচ্ছা,
এসে তামাঝামা করে দিয়ে যায় আমার বউটাকে, আমি রাতে বেলা এসে আর তামাঝামার সুযোগ পাইনি। আচ্ছা, সারাদিন তামাঝামা করলে কি রাতে তামাঝামা হয়? তো হঠাৎ করে একদিন আসছে যে অফিস আজকে যাবো না, এদিক ওদিক ঘুরপাক খাবো, ঠিক এক দু ঘন্টা পরে যাবো, হাতান নাতে ওদের তামাঝামা ধরবো, যেই কথা সেই কাজ। জামাইতে ঘর থেকে বেরোচ্ছে, সাথে সাথে বউয়ের বয়ফ্রেন্ড তামাঝামা কলিং বেল চাপ দিয়ে ঢুকে গেছে ভিতরে, ভিতরে তামাঝামা চলছে। এমন সময় হাজব্যান্ড চা নাস্তা খায় ঘুরে ফিরে আসছে, এসে কলিং বেল ঢুকেই আজকে তো হাতে নাতে কট। হাজব্যান্ড বউ দিয়ে টাকা রয়েছে, বউ হাজব্যান্ডের দিকে টাকা রয়েছে, হাজব্যান্ড বউ দিয়ে টাকা রয়েছে, বউ হাজব্যান্ডের দিকে রয়েছে, আর তামাঝামা বয়ফ্রেন্ড দুইজনের দিকে টাকা রয়েছে। এই তো টাকাটা কি চলতেছে? এমন সময় নীরবতা ভেঙে হাজব্যান্ড বলতেছে, মাই গড, আই এম সারপ্রাইজড। বউ বলতেছে, কিসে সারপ্রাইজড? হোয়াট সারপ্রাইজড? সারপ্রাইজ তো আমি হয়েছি, তুমি শকড হও। ইউ হ্যাভ টু বুঝতে হবে ভাই, সারপ্রাইজ এবং শকড এক জিনিস না, কে যে সারপ্রাইজ হয়েছে আর কে শকড হয়েছে এই ব্যাপারটা কিন্তু ডিসিশনে আসতে হবে। এই জন্যই তো বলি, যে ঘটনা ঘটছে সেগুলো সব ভুলে গিয়ে আপনাকে এখন ডিসিশন আসতে হবে, আপনি সারপ্রাইজ হবেন না শকড হবেন। হ্যাঁ, এবার ঝগড়া লাগছে না, আমি শকড বল না, তুমি সারপ্রাইজ না, তুমি সারপ্রাইজ হও, আমি শকড। এই ফাঁকে মনে করেন তামাঝামা ভাগছে আর বাদ দাও তো চলে গেছে, আমরা দুজনই হ্যাপি। এই হয় রে ভাই, যে কোনো কিছু আপনি বউয়ের সাথে মনে করেন যে খুব প্রিপারেশন নিয়ে, একদম মনে করেন হাতে নাতে কোনো কিছু ধৈর্য, প্রমাণ সমেত সাক্ষী প্রমাণ এভিডেন্স সব আছে, বউয়ের সামনে গিয়ে আপনিই অপরাধী। মানে এই জন্য বলা হয় যে বউয়ের সঙ্গে ঝগড়ায় সবসময় শেষ ওয়ার্ডটা তাকে বলতে দিন, যদি ভুল করেও শেষ শব্দটা আপনি বলেন, এরপর থেকে ঝগড়া আবার শুরু হবে। মানে বউরে হাতে নাতে দেখছে হোটেলের মধ্যে রোমান্টিক একটা প্লেসে একসাথে বৈশা বউ এবং তার বয়ফ্রেন্ড উইচকি খাইতেছে, কি খাচ্ছে খাচ্ছে উইচকি 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 খাইতেছে, জামাই গিয়ে দেখছে, দেখে বউয়ের সাথে চোখাচোখি হয়েছে, বউও দেখছে জামাই যারা দেখে ফেলাইছে, বাসায় গেছে মুখোমুখি সংঘর্ষ হবে, জামাই তো পুরো রেডি যে আজকে বাসায় গিয়া পুরো এলাকার তামাজামা করে ফেলাম, বউরে আজকে হাত না ধরছি, দেখবি কি হয়। ঘরে ঢুকছে বউ তো পুরো পাড়ে, তুমি ওই হোটেলে কেন গেছিলে? জামাই তত তো গায়ে, মানে কি কি বলতে চাও তুমি, তুমি ওই হোটেলে কেন গেছিলা? তুমি না বসো, তুমি অফিসে যাওয়ার কথা, তুমি হোটেলে কেন? এবার জামাইরে কৈফ দিতে হবে সে হোটেলে কেন গেছে, অর টপিক তো বাদ, ও যে হোটেলে আরেকটা বেটা লগে গেছে গিয়া উচকি গেছে, এইগুলো টপিক বাদ, বহু প্রশ্ন করছে এটার অ্যান্সার আগে দিতে হবে। না ভাই, আমার মনে আজকে বেশি কথা কয়ে নিতেছি না, তুই না ব্রেকের মাঝখানে কথা বললি, না না বেশি কথা খুশি তো খুশি, তাও কোনো উল্টা পাল্টা কথা বেশি বলে বৌলি বৌনি কি বেশি বাজে কথা কয়ে বলে বলেছি? ওহো, তুই তো ম্যারিড, বেশি বলছিস, ঠিক আছে, আগামী পাঁচ দিন ভাই এমন কিছু কন্যা ভুলে যায় সবাই প্লিজ, বউয়ের পক্ষে 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 না, বউয়ের পক্ষে তো জোক, বউরা হচ্ছে ভাই বউয়ের পক্ষের জোক, বউরা এমন একজন মানুষ যে আপনার জীবনে না আসলে আপনি নাই রে, বউয়ের পক্ষে কোনো জোক নাই, পুরো পেপারে আরে পেপারে পাবেন না, আপনি বানাই দিতে পারেন, বউ হচ্ছে এমন একটা জিনিস ভাই, যাকে ছাড়া আপনি সারা জীবন ইনকমপ্লিট থাকে, যেমন ইনকমপ্লিট একটা জিনিস দেখাইতে পারি, আর বউ থাকলে আপনি কমপ্লিট, হ্যাঁ মানে লাইফ কমপ্লিট শেষ, তারপরে তো বউ নিয়ে ভালো কিছু হইলো না, চেষ্টা কিন্তু কম করতেছি না ভাই, বউ এমন একটা ওয়ার্ড, বউ বউ এমন একটা ওয়ার্ড ওয়ার্ড যেটা মনে করেন বলার সাথে সাথে কুকুরের কথা মনে পড়ে, যেমন বউ গেউ ভালো কিছু বলাই লাগবে, ভালো কিছু বউ 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 একটা ভালো প্রাণী, বউ বউ অনেক কিউট, বউ একজন ভালো জিনিস জিনিস মানুষ মানুষ বউ একজন ভালো মানুষ, শুনলে মনটা ভালো হয়ে যায়,
মনে হয় যে সুন্দরী একটা রূপসী রূপসী আপনি পাশে আছে সারা জীবন থাকবে থাকবে আপনি সুখে দুঃখে আপনার পাশেই থাকবে আপনি যখন সুখ হবে সে অনেক আনন্দ করবে আপনি যখন দুঃখে থাকবেন সে আরো আনন্দ করবে বউ এমন একজন পজিটিভ নাম বউ এমন একটি পজিটিভ ওয়ার্ড বউ এমন একটি পজিটিভ মানুষ বা যেটা বলতে পারেন আপনি চাইলে যে কোন প্রাণীকে মনে করেন একটা কুত্তার বউ বলে জড়া ধরলেন তুমি আজকে বাসায় আসবা না আমি যাবো যে আমি কমফোর্টেবলি শুবো একটা জায়গায় এরপর যদি জায়গা থাকে আপনি থাকেন নাহলে আপনি বারান্দায় চিপস চানাচুর ডাল ভাজা মটর ফেলে রাখা আছে এই হলো পার্থক্য বউ আর ভাইয়ের মধ্যে জোকার এগুলো আছে তো প্রিংগেলসটা একটু কম খাবা ওটা আমি বেশি খাই বাকিগুলো খাই ফেলো প্রিংগেলসও আছে ভাই আমরা থাকছি আপনার কে কে আসবেন চলে আসেন প্রিংগলস আছে চিপস আছে আর কি আছে নাই কিছু নাই শেষ আসিল গতকালকে রাতে শেষ হয়ে গেছে না না কারো আসার দরকার নেই কিছু বলার থাকলে কিছু লেখার থাকলে আর লাইভে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এখন আলাদা করে কোনো পোস্ট থাকে না সেখানে আপনি কমেন্ট করবেন আর লাইভ শেয়ার করবেন আর পোস্ট খুঁজে পাওয়ার জন্য মানে লাইভটি খুঁজে পাওয়ার জন্য আপনি ভিজিট করবেন ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে সেখানে দেখবেন যে দুই বালক অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে দুটি ফ্রেম শেয়ার করে একটি লাইভ দুটি ফ্রেম শেয়ার করে একটি লাইভে আছে হ্যাঁ সেখানে আপনি হ্যাঁ দুটি ক্যামেরা না আমাদের একদম ডানে বামে তো আপনি খুঁজে নেবেন ডানেরটা বলটু না বামেরটা বলটু কে কোনটা খুঁজে নিয়ে তারপরে হচ্ছে যার নামে ইচ্ছা কমেন্ট করে দিন আর এসএমএস করার জন্য লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে বড় কিছু লিখতে চাইলে সেটা কমেন্ট সেকশনে লেখাই ভালো ফেসবুকে আরো বড় কিছু বলতে চাইলে আপনি ফোন করবেন 02-55-03-66-59 একদমই ভয়ের কিছু নেই খোলা খোলা প্রেম হবে বন্ধ বন্ধ নাট বল্টু সেটাও হবে এবং উড়া ধুরা মায়ের এটাও হবে মায়ের কে কাকে দিবে যা যে যখন সুযোগ পাবো সে তাকে দিবে মায়ের কি কারো বলে দেয় যে আমি তোমাকে দিব আসো একটু মারি এভাবে তো হয় না ব্যাপারটা হ্যাঁ আসো একটু মারি এটা উড়া ধুরা যখন যে যেমন সুযোগ পাবো উড়া ধুরা মেরে দিতে হবে আপনারা শুনছেন এটি উড়া ধুরা শো ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 আচ্ছা খোলা খোলা প্রেম কে কে এসএমএস করলো দেখে আসি সত্যবাদী বাটপার লিখেছে ঢাকা থেকে নাট বল্টু ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড এর বার্থডে 21 জুলাই ও রাশি বলে দাও প্লিজ প্রথমে রাশিফল চলে আসছে আজকে আমরা রাশিফল নিয়ে একদম রেডি 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 আজকে দুই দিন স্ক্রিপ্ট নিয়ে আসছে 21 জুলাই 21 জুলাই হচ্ছে সিংহ সন্তানের জন্য ভাবনা কমবে
পারিবারিক বিষয়ে আপনার আধিপত্য বজায় থাকবে। বাবা, ওই যে জমি জমা যে ভাগটা হবে, তুমি তো বেশি বাবা। রোগ থেকে মুক্তি, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, এটা সবচেয়ে বেশি দরকার, ধর্মীয় কাজে আগ্রহটা। সাব্বির মিরপুর থেকে লিখেছে, ভাইয়ারা বিটিএস এর ডাইনামিক সংটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললো, হ্যাটস অফ টু বিটিএস। বিটিএস কে? বিটিএস এর ব্র্যান্ড, মানে ব্যান্ড, ব্যান্ড আর কি, ব্যান্ড। হ্যাঁ, কোরিয়ান ব্যান্ড আমি যতদূর জানি। গান কোনটা? আমি কি করছে ওরা? বিটিএস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে আর কি। কি জন্য? গান গিয়ে হয়তো ডাইনামিক সং, ওই যে ডাইনামিক সং, ডাইনামিক সং দিয়ে, সে ডাইনামাইট, ডাইনামাইট সং দিয়ে, ডাইনামাইট। হ্যাঁ, ওইটাই। কিন্তু মানে আমার গানটা শুনবো আজকে অফ এয়ারে। ঠিক আছে, বিটিএস অ্যাকচুয়ালি সম্পর্কে আমার ধারণা খুবই কম, কিন্তু আমি জানি যে বিটিএস নিয়ে আমার ছেলেবেলা কিন্তু মারামারি পর্যন্ত হয়ে যায়। কেন? বিটিএস ফ্যান ভার্সেস বিটিএস হেটার্স, এটা নিয়ে মনে করেন তাদের খুব মারামারি, হানাহানি, রেচারেচি। যারা বিটিএস কে লাভ করে তারা মনে করেন, যারা হেট করে তাদের কাছে নাক টুক ফাটায় দেয়, ভেঙে দেয় অন্য লেভেলের। হ্যাঁ, আর বিটিএস এর পারফরমেন্স দেখে অসাধারণ পারফরমেন্স করে তারা স্টেজে, তার বিভিন্ন ফরমেশন করে গান গাইতে গাইতে, তাদের ফরমেশনের জন্য তারা হলো গিয়ে মনে করেন ওয়ার্ল্ডের অনেক নাম করে ফেলছে। কি করে? পাঁচ ছয়জনের গ্রুপ থাকে, আর পাঁচ ছয়জনই একসাথে গানটা গায়। যখন যে গানে যে পার্টটা গায়, তখন তারা বিভিন্ন ডান্স ফরমেশন করে সে সাম ফ্রন্টে চলে আসে, এবং এই যে ফরমেশনগুলো তারা চেঞ্জ করে, এই চেঞ্জগুলো প্রত্যেকটা গানে প্রত্যেকটা স্টেজ শো তাদের আলাদা আলাদা হয়, কখনো একরকম হয় না। সো এই ফরমেশনগুলোই মানে পোলাবানের মাথা নষ্ট করেছে, মানে হাউ দে আর ম্যানেজ যে ছয়জনকে একসাথে কোঅর্ডিনেট করে একসাথে, এবং সবাইকে একই রকম ইম্পর্টেন্স দেওয়া হয় যে ছয়জনের মধ্যে ওইটু পিছনে পড়ে বা ওইটু কম পড়ে, এরকম না, কিন্তু ছয়জনই সুপারস্টার হয়ে গেছে আর কি, এরকম। মানে ছয়জন বা পাঁচজন এরকম কিছু একটা হবে। আইরিন লিখেছে, ভাইয়া আমার 31st অক্টোবর বার্থডে, আমার রাশি আর ও রাশির বর্ণনা বলো। আচ্ছা বাবা, 31st অক্টোবর, অক্টোবরের 31 কি আছে? দেন দেন বর্ণনা করে দেন। এসএমএস পড়ো, কারণ সবার তো আর বাতাস করার মানুষ নাই। বাহ, ভালো। আচ্ছা, হচ্ছে 23 অক্টোবর থেকে 21 নভেম্বর বৃশ্চিক রাশি, আপনার উদ্দীপনা ও দৃঢ়তার অনেক কাজ সমাধান হবে। প্রচুর উদ্দীপনা লাগবে। হ্যাঁ, প্রচুর উদ্দীপনা। কোন সংবাদ পেতে কোনো সুসংবাদ পেতে পারেন, কাজকর্মে উন্নতির যোগ প্রবল। ওফ, আজকে দিনটাই ভালো, আজকে যোগ বিয়োগ। আপনার কাজে অন্যদের উৎসাহিত করতে পারেন। কুতুব লিখেছে, কুতুব, কুতুব, ওর নাম কুতুব, কুতুব আপু লিখেছে, আচ্ছা ঠিক আছে, কুতুবেরটা এসএমএস এ পড়া আসে। পারিয়া ঐশী লিখেছে, বিটিএস এর আর্মিরা ইয়েলো কালার পরে, তাই নাকি? এই যে বিটিএস আর্মি, ও বিটিএস এর আর্মি বলে, মানে ফ্যান বলে না, কিন্তু বিটিএস এর ফ্যান হয় না, বিটিএস এর আর্মি হয়, নতুন ট্রেন্ড এটা, বুঝছেন? হ্যাঁ, নতুন ট্রেন্ড, বাংলায় বলা হয়, বাংলাদেশে ওরা বলে সৈনিক। হ্যাঁ, অনেকেই বের করে ফেলছে যে অমুক সৈনিক, তমুক সৈনিক। আচ্ছা, তাহলে এটা বিটিএস থেকে আমদানিকৃত, বিটিএস আর্মি। আমরা তো নাট বল্টু আর্মি বানাবো, আমরা কি করবো, আমরা নাট বল্টুর শীর্ষ বানাবো। না না, পাল পাল, ভেড়ার পাল হয়ে গোপাল ভাড়ের ইয়েতে কার্টুনে দেখবি যে ওর কিছু বাচ্চা কাচ্চা থাকে, ওগুলাকে কি বলা হয়, শরণার্থী, শরণার্থী। আমাদের পাল হবে, পাল ভাই, নাট বল্টুর ভেড়ার, ভেড়ার পাল হয় আর নাট বল্টুর পাল হবে, আমাদের পালে পালে, আমাদের লিডার আছে পালে পালে। সানসিল কাকতার শ্যাম্পু লিখেছে, শ্যামলা মেয়েরাই শান্তিতে আছে, এদের পিছনে সারাদিন ছেলেদের লাইন লাগে না, ঘুরবে ফিরবে, চোখে কাজল দিয়ে চুল খুলে হাঁটবে, তার একজন ঠিকঠাক প্রেমিকও থাকবে, সময় মতো বিয়ে করে ফেলবে, কোনো প্যারা নাই। বাহ, শান্তির জীবন। সানি লিওন, শ্যামলা মেয়েদের প্যারা নাই ভাই, সানি লিওন। এই প্যারাটা কাদের থাকে? ফর্সা মেয়েদের, ফর্সা মেয়েদের, প্রচুর প্যারা, প্রচুর প্যারা। শ্যামলা এই যুগ আছে এখনো, শীষ কাগজে ডেইলি গোসল করতে হয়। অনেকদিন পর বান্ধবী এসএমএস করছে, আমাকে মিস করতেছি, সানি লিওন মেসেজ পড়েছে। ও আচ্ছা, কল্যাণপুর থেকে, কল্যাণপুর থেকে। হ্যাঁ, তুমি কল্যাণপুর আসা, আমাকে ফোনও দিল না, তুমি কি নাট বেসে তো খুব মেতে আছো নাকি? বল্টু শোনা, আজকে আসনি কেন? আজকে আসিনি কেন মানে কি? আমার আসবো তো, তুমি আসছো আমাকে জানাইছো, বোকামে কল্যাণপুরে বসে আছো, নাট ভাইয়ের বাসায় আসতেছি আমি, নাট ভাইয়ের বাসায় আজকে আমি এমনি এমনি বলছি যে আজকে নাট বাসায় থাকবো আমি। আফরা লিখেছে সাভার থেকে, আফরা কি সাভার থেকে নাকি আফরা আজকে সাভার চলে গেছে নাকি আরেকটা আফরা, এটা এটা আরেকটা আফরা, আফরা সাভার থেকে লিখেছে, কেমন আছে ভাইয়ারা, 14 ডিসেম্বরের রাশি বলো প্লিজ।
চোদ্দই ডিসেম্বর বলবো আমরা, চোদ্দই ডিসেম্বরে হচ্ছে আজকে এটাই শেষ রাশি আজকে। হ্যাঁ নাইম মোহাম্মদপুর থেকে লিখেছে। আচ্ছা মকর রাশি না, মকর রাশি, ধনু রাশি, ধনু রাশি, ধনু। 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর আর্থিক চাপ থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। আজকে তো কিচ্ছু আসলো না, কার হাতে ছিল? হ্যাঁ ধনু রাশি তো আমারও আছে, কিন্তু আর উল্টা দিয়ে আসছি বাসায় কিছু, ওইখানে কিছু খিরি, প্রয়োজনীয় অর্থ আসবে। আসবে পাওনা আদায়ে বিলম্ব কার কাছে পাই? এই যে আমার কাছে, আজকে যে কাজ করেছেন শিওরলি হয়ে যান। ব্যয় চাপ, এটা ঠিক আছে, ব্যয় চাপ, প্রচুর চাপে আছি, সকাল থেকে ব্যয়ই হচ্ছে, প্রত্যাশিত কাজে বাধা আসবে। সেই বাধা নিয়েই এতক্ষণ ঝগড়া চলতেছিল, প্রত্যাশিত কাজ বাধা মানে কি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে মনে হইতেছে। এবং শেষে কি লেখা, সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে গত, পরে ওরা বললো বৃহস্পতিবার, আমি ভাবলাম তাহলে বৃহস্পতিবার পাবো, শুক্রবার করি, শুক্রবারে এসে শুনলাম যার স্টুডিও সে থাকবে না, তাহলে রবিবারে করতে হবে। আপাতত এখানে আছি আমি, এখন রবিবারে মনে করেন যে থাকবে না, হবে রবিবারে, হবে কোন রবিবারে ঠিক আছে, সুদূর প্রসারের চিন্তা ভাবনা। নাই মোহাম্মদপুর থেকে লিখেছে কি ফকিনি না দেখা না পড়ি, কাকে বলেছে? আচ্ছা লিখেছে শাফি আহমেদ, সে মেয়েটা বলছে আমি অনেক সাহসী ছেলেকে বিয়ে করব নি। আমি বললাম যে আমি হেলমেট লাইসেন্স ছাড়া ঢাকার রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, পুলিশ আমার কিচ্ছু করতে পারে না। মেয়েটা বলতেছে তাহলে তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ সাইকেল চালাইতে হেলমেট লাইসেন্স লাগে না। নাশিতা লিখেছে, পুলিশের ওয়াইফ বলছে তুমি জানো আমাদের বাসায় চোর ঢুকছে? পুলিশ, হ্যাঁ জানি তো। মানে কি, তো তুমি কি ধরো, তুমি পুলিশ চোরকে ধরো? বলো না আমি পারবো না, আমি এখন ডিউটিতে নাই, অফ ডিউটিতে আমি চোর ধরতে পারবো না। রতনাল হাসান, আমেরিকার এক সমীক্ষায় দেখা গেছে পৃথিবীর 80% স্বামী তাদের বউকে ভয় পায়, আর বাকি 20% বউয়ের ভয়ে সেই সমীক্ষায় অংশগ্রহণ করে নাই। সাদিয়া কুমিরা থেকে লিখেছে, ভাইয়া তোমরা কেমন আছো? আমরা আছি, চলতেছে, লাইভে আছি। সালেহা, সালেহা নারায়ণগঞ্জ থেকে লিখেছে, সজল আই লাভ ইউ, সালেহা লাভ ইউ টু, নিজেই লিখছে সজল আই লাভ ইউ লিখছে, আমার নিজেই লিখছে সালেহা লাভ ইউ টু, মানে কোনো কারণে যদি SMS টা আমি পড়ি। তাহলে রাইসা সারা লিখেছে, BTS কি? BTS মেয়ে ভাইয়া, BTS কি মেয়ে আমি জানি না, এই দেখছেন আমি খালি কথা বলছি, এগুলো ভুল ভাই করতেছে। BTS আর্মি কি পরিমাণ ড্রেস পরে তোরা, এত সার্চ দেই, এত কনফিউশন নিয়ে শো করা যায় কিনা? আমরা ব্রেক নিয়ে, এটা ভাই ভাই ব্রেকে আমরা খুঁজবো, এটা ব্রেকে খুঁজবো। হ্যাঁ আমরা আর একটু কথাবার্তা বলি নি, একটু কথাবার্তা, ফান কলে দেখি কোন BTS আর্মির কে ফোন, এখন তো আমাদের ফোন মানে ফান কলে যেতে হবে, ঠিক আছে ফান কলে দেখি আমরা BTS আর্মি কারণ না কারণ পাই যাবো আমরা, দেখেন BTS আর্মি এমন ভাবে ছড়িয়ে আছে পৃথিবীতে, বাংলাদেশে প্রচুর BTS আর্মি আছে, তো আমরা দেখি ফান কলে গিয়ে BTS আর্মি কাউকে পাই কিনা। হ্যালো হেলসি, হ্যালো হেলসি, তো হ্যালো, আরে আর কত হেলবো, হেল হেলতে পড়ে গেলাম তো। ফান কল, এই BTS আর্মি দেখ, BTS আর্মি কই, এরা তো ছেলে তো BTS আর্মি, তো হ্যাঁ BTS ডিনামাইট অফিসিয়াল MB, হ্যাঁ কে, 3 দিনে 180 মিলিয়ন ভিউ, ট্রেন্ডিং এ 12 ওয়ার্ল্ডে, এবং তারা তো ছেলেই মনে হচ্ছে। হ্যাঁ আমার কাছে ছেলেই মনে হচ্ছে, ছেলেই তো। মেয়ে বলল, কে বলল মেয়ে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কে বলল, কি বলল? তুমি কি BTS আর্মি? সুপ্তি, গাজীপুর থেকে। গাজীপুর থেকে সুপ্তি, আচ্ছা সুপ্তি, BTS আর্মি না তাহলে। হ্যাঁ কেমন আছো? আমরা ভালো আছি সুপ্তি, আমরা একটু কনফিউশনের মধ্যে আছি, আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে সবাই। তুমি কি BTS এর ফ্যান? তুমি 725 মিলিয়ন কেমনে ভিউ হয় একটা ভিডিওর, চিন্তা করছেন? আচ্ছা তাহলে দেখতে হবে যে গ্যাংনাম স্টাইলের ভিউ কত। হ্যাঁ ভাইয়া বলো, একটা জোক বলার ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো বলো। শিক্ষক বল্টুকে জিজ্ঞাসা করছে, বলো তো বল্টু পরিবেশ বলতে কি বুঝো? বল্টু বলছে, স্যার পড়েছিলাম ভুলে গেছি। শিক্ষক বলছে, কতটুকু মনে আছে বলো? স্যার বল্টু বলছে, শেষের টুকু, একেই পরিবেশ বলে। শুধু শেষের টুকু মনে আছে, শেষের টুকু মনে আছে। আরেকটা শোনাবা নাকি? একটাই একটা বলি, তোমাদের একটা প্রশ্ন করি। হ্যাঁ করো করো করো।
বলো তো বাচ্চার বহুবচন কি? বাচ্চার বহুবচন এটা হচ্ছে গিয়ে শিশু। বাচ্চা থেকে বাচ্চাস, শিশু শিশু, বাচ্চা বাচ্চাস। বলো বহুবচন কি? যমজ বাচ্চা। বাচ্চার বহু বছর হচ্ছে যমজ বাচ্চা। কি কিউট টুইনস। তোমাদের আমি অনেকদিন ধরে শুনি, কেমন লাগে? ফোন দেই তোমাদের পাই না। আমরা যে যমজ বাচ্চা দুজন, বুঝছো, যমজ দুষ্টু, যমজ দুষ্টু, এটা এটা হতে পারে। আজকে সেই প্রথম থেকে ফোন দিছি। তা তুমি তো প্রথম ফোনই পাইছো, প্রথম থেকে ফোন দিয়ে তুমি প্রথম ফোনই পেয়ে গেছো। একদম ফান কল শুরু করার সাথে সাথে বলো। আমি কালকে এডমিশনে ভর্তি হব। এডমিশনে ভর্তি হব, ঠিক আছে, ভালো। এটা কি নতুন ভার্সিটি নাকি এডমিশন? হ্যাঁ, কনফিউশনে আছো। এডমিশনে ভর্তি হতে গেলে কনফিউশনে থাকাটাই স্বাভাবিক। আর ভর্তি হওয়ার পর দেখো ফ্রাস্ট্রেশনে আছো, তারপর ডিপ্রেশন, এই শান থেকে তুমি বেরোতে পারবে না। 2020 সালে খুব খারাপ জিনিস। ঠিক আছে, তোমার এডমিশন ভালো হোক এবং হচ্ছে ফিউচারে ফিউচার ব্রাইট অ্যাম্বিশন ভালো হোক। তো ভালো থেকো, আবার কথা হবে সুপ্তি। আমরা তো ওইটাই খেতে চাই, কারণ একটা নিলে দুইটা পাবো, ওইটা খাওয়া যাবে না কেন? তাহলে আগে তোমার যমজ বাচ্চা হবে, চিন্তা করো। যখন আমি নিজেই বাচ্চা তখন আমার যমজ বাচ্চা আইডিয়াটা দাও তোমার কি হলে তো ভালোই হয়। টুইনস অসাধারণ কিউট হয়। আরে ভাই, আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো, কোথেকে বলছো? তুমি কি বিটিএস এর ফ্যান? ভেরি গুড, ভেরি, তুমি আমাদের দলে, তুমি নাট বল্টুর ফ্যান? আমরা বিএসটিআই এর ফ্যান। আমি নাট বল্টুর ফ্যান। ইয়েস, নাট বল্টুর ফ্যান হয় না, নাট বল্টুর পাল হয়। নাট বল্টুর পাল, পাল তো হ্যাঁ। পালাবি কোথায়? আপু তোমার নাম কি? আমার নাম ঐশী। আমাদেরকে যোগ শোনাবা? ওকে, তুমি কি গান শোনাবা? তাই না, ভেরি গুড, গাও। আমাদের কি রেডিওতে শুনতে খারাপ লাগে তোমার? রেডিওতে একটু জিজ্ঞেস ভালো লাগে না? তাইলে ও তো যোগ শোনার জন্য ফোন করলো। রেডিওতে জিজ্ঞেস শোনা যায়, ফোনে মনে করেন একদম ক্লিয়ার যোগটা শোনা যায়, বাস্তব যোগ। ওকে ঐশী, ভালো থেকো, কথা হবে। আছি বললে বোঝো না রে কত করি মায়া রে। সিঙ্গারদের জন্য কি সুবিধা, তাই না? পাঁচটা গান জানা থাকলে চলে। না না, আপনি যেটা ভাবছেন সেটা না, আমরা ওই টাইপ ছেলে না, আমরা ফোন ধরছি। হ্যাঁ, ফোনই তো ধরছো, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বলতো তোমার নাম ওদিন আমি দেখছি, বুঝছো, তুমি চিকন হয়ে কেমন যেন হয়ে গেছো, আগেই সুন্দর ছিলা। চিকন হয়ে কেমন হয়ে? তাহলে তুমি আমাকে দেখো নাই, আমি মোটেও চিকন হই নাই। কোথায় বলতো, না আগে থেকে একটু কমছো, তোমার দেখছ না কেমন সন্ত্রাস হবে, গ্যাংগো মত, মানে গ্যাংস্টার মত। গ্যাংগো সর্বনাশ, আমি আবার মোটা হবো, গ্যাংগোদের মতো লাগে, গ্যাংগো হয়ে গেছি, গ্যাংগো। তুমি আমাকে নিয়ে করছো ব্যাংগো। তোমার নাম কি? তোমা, প্রোমা, প্রোমা, ও বোমার সাথে খুব মিল আছে, প্রোমা, বোমা, বোমা, বোমা। আর তুমি আমাকে কোথায় দেখছো? কোজেনি ইউটিউবে একটা চ্যানেল দেখছিলাম, মন্ডা চায়,
নিজের মাথা নিজে ভাড়ায় লাই আছে মাথা ভাড়তেও না প্লিজ প্লিজ কি তুমি ইউটিউব চ্যানেল আমার দেখে দেখছো চিকো নিয়ে গেছি আমি আছি বাস্তবে দেখছে আবার আমি নাকি কি হয়ে গেছি গ্যাংগো 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 মত হয়ে গেছি আমি গ্যাংগো আল্লাহ বলতো বিশ্বাস রাখ করো না প্লিজ আমি তোমার অনেক ফ্লপ করি তা আমি রাখ করব কেন যারা আমাদের লাভ করে আমি তাদের সাথে একটু রাখ করি আবার ঠিক হয়ে যাই হ্যাঁ ওয়েলকাম বলো এখন কি জন্য ফোন দিছো না তো অত পারি না তবে নাসরিনের মতো বলে নাসরিনের মতো অত পারি না তবে করি নাক বলতো কেমন লাগে হ্যাঁ আমরা ভালো আছি নাক ভাই একটা কথা বলি বলো ওই দিন তোমার অনলাইন ক্লাসের ভিডিওটা আমি দেখছি বুঝ এত সুন্দর লাগছে ভিডিওটা থ্যাংক ইউ বলটুরে বেশি সুন্দর লাগছে বলটু ও আচ্ছা ক্যারেক্টার বলটু মাই গড দুজনে এক নাই হ্যাঁ তাই তো একটা লাল্লু একটা বলটু উত্তর সঠিক টেকনিক্যালি সঠিক গোল চশমা পরা কে ছিল বলটু ছিল বলটুটা কে ছিল এইভাবে প্রশ্ন করলে কেউ এর মধ্যে আপনি ভিডিও দেখবো না দেখ স্যার ওনাকে আমি ছিলাম বল্টু ওনাকে আমি ছিলাম কি দেখছো না আ যায় না এর লেগে কইছে বল্টু শুকে গেছে লালু ছিল স্কুল ড্রেস পরা ওইটা কে ছিল তুই ছিলা দেখছিস ও ও যে দেখে নাই আর বলতো কে ভিডিও কে করছিল ও যে দেখে নাই দেখছিস বলে লালু আপনি তুমি ছিলা বল্টু ও তুমি ছিলা স্যার ও তুমি ছিলা আমি সব এটা আর কেউ হ্যাঁ সব তুমিই ছিলা এবার আঙুলে প্রবলেম না থাকলে ফোন কাটো না শোনো একটা কথা বলি বলো তাহলে বলটু কাটো না শোনো বলো তোমাদের একটা জোক আনকে না জোক বলছিল কি যেন ওই জোকটা খুব সুন্দর ছিল কোন জোকটা কি জানো সে বলতে পারতেছে না কাদের নিয়ে ব্যাচেলার দিন অনেক কথা বলি সত্য কথা জোক না তোমরা একটা জোক বলছিল ওই জোকটা অনেক সুন্দর ছিল ওইটা আবার বললো এবার কোন জোক কোন ব্যাচেলার দিন নিয়ে ব্যাচেলার দিন নিয়ে মনে করতে শোনো বলি হ্যাঁ বলো বলে আমাদের উদ্ধার করো যা হইলো এই উদ্ধার কেন করব এটা খুবই খারাপ ব্যাপার তাহলে তুই বলতো আমাদের উদ্ধার কর প্লিজ আচ্ছা বলো তাড়াতাড়ি বলো থ্যাংক ইউ ফাইনালি যে সে বুঝতে পারছে আচ্ছা বিজি ছোট বিরতি পর কে কোন যাবে ভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস ইয়া কিচ্ছু মারবো না মারামারি দিন শেষ খেলা হবে ভাইয়া খেলা হয়ে গেছে গতকাল ফাইনাল শেষ তো খেলা হয়ে গেছে হ্যাঁ আমার একবার জানাল আমি এত করে বললাম খেলা যেদিন হবে আমাকে ডাকবে সারা জীবন শুনলাম খেলা হবে কবে খেলা তুই তো যে 11টার সময় ঘুমায় পড়িস খেলা তো একটাই শুরু হয় এজন্য ডাকে নাই তোকে 11টার সময় ঘুমায় পড়ি হ্যাঁ তাহলে কি খেললো এতদিন এসব অপবাদ দেওয়ার আগে একবার ভাববে আচ্ছা হ্যাঁ তাহলে ইয়ে শেয়ার গুলো পরে দেখ একটু শেয়ার গুলো পরে দেখবো তার আগে কমেন্ট গুলো পরে স্বপ্ন দেখা বালক তামিম মুস্কান হাসান তারপরে দেখতে পাচ্ছি মুস্কান জাহান আরে বাপরে ভাই আপনি তো হাসান একজন আছে আপনি দেখতেছেন ওটা একজন হাসান একজন জাহান মুমিন মিয়া স্বপ্ন দেখা বালক তারপরে হলো গিয়ে দেখতে পাচ্ছি স্বপ্ন দেখা হলো গানের সুর সান সিল্ক আক্তার শ্যাম্পু কোন কথা এগুলোর নাম বাবারে এটা হলো লোডিং এর শব্দ ভাই লোডিং যদি শব্দ থাকতো ভালো হইতো হৃদয়ের মাঝে হোগলার বেড়া শেয়ার করেছে তারপর দেখতে পাচ্ছি মানে বজ্জাত হাড্ডি আসলে বজ্জাত হাড্ডি এত কুচি কুচি সাদাত কাব্য সাদাত কাব্যটা পড়বো নাথ ভাইয়ের একটা জোক সারাদিন ঝগড়া করার পর হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কথাবার্তা বন্ধ ঝগড়া করার পর বন্ধ দুপুর গড়ায় বিকাল হলো কথা তো আর শুরু হয় না সন্ধ্যার সময় ওয়াইফ চিন্তা করতেছে কথাবার্তা তো পিছল করা উচিত কিন্তু পরাজয় বরণ করা তো যাবে না হাজব্যান্ডকে যে বলতেছে চলো আমরা একটু অ্যাডজাস্ট করি তুমি অর্ধেক আমি অর্ধেক তাহলে তুমি তাহলে কেউ হারলো না হাজব্যান্ড বলল আচ্ছা বলো কী করতে হবে ওয়াইফ তুমি অর্ধেক অ্যাডজাস্ট হইলে
তুমি আমার কাছে ক্ষমা চাইবা আর আমার অর্ধেক হইলে আমি মাফ করে অ্যাডজাস্ট করে দেব। রাতের শোয়ের জন্য অরণ্য ভাই পারফেক্ট। আচ্ছা মুস্কান জাহান শেয়ার করেছে, শাহাদাত কাউ তো বললাম, এফ এম পোকা কি আমার বন্ধ গেছে, জাহাঙ্গীর আলম শেয়ার করেছে, এস এম মুকিত, রেহনুমা ইসলাম শেয়ার করেছিল, আরো শেয়ার করেছে কে কে কে। আমাদের হাতে মানে সময় নাই শেয়ার গুলো আর পড়া দেবে না, এত শেয়ার করছে ওরা, খুব ভালো করছে, আরো বেশি শেয়ার করবো কালকে থেকে। হ্যাঁ যা করছো ঠিক করছো, কখনো রিগ্রেট করবো না শেয়ার। চলো দোকান কাটে, আমরা দোকান কাটে যাই। হ্যাঁ এই তোমাদের জন্য তো এগুলা খুব তাড়াহুড়া লোকটার। বলো সে বাবা ছেলেকে বলতেছে যে এই যে দুপুর বারোটার সময় ঘুমের থেকে উঠোস, তুই আসলে জীবনে করবে কি, তোর দিয়ে কি হইব? ফিফটিল ফিফটিল কি বলো বাবা, আমি তো দেশের এত বড় উন্নয়ন সাধন সাধন করতেছি, তোমার চোখে পড়তেছে না? বলছে তুই দুপুর বারোটা পর্যন্ত ঘুমায়, দেশের কি উন্নয়ন সাধন করস? এই যে দুপুর বারোটা পর্যন্ত আমি ঘুমাই, উঠে একবারে লাঞ্চ করি, প্রত্যেকটা দিন যে সকালের নাস্তা বাঁচাই, হ্যাঁ এই টাকাটা দেশের অর্থনীতিতে কত কাজে লাগতেছে বলো। আর তুমি বলো আমার কোনো কাজেই করতেছি না, হোয়াট ইজ দিস বাবা? বলছে যে শোন, কাল সকালবেলা যদি তুই ঘুম থেকে টাইম মতো না উঠিস, তাহলে দেখবি তোর একদিন কি আমার কয়দিন। পোলাই তো পুরো টেনশনে পড়ে গেছে যে বাপে এতদিন কিছু কয় নাই, কালকে সকালবেলায় টাইম মতো উঠতে গেছে কি লিগা। পোলাই তাড়াতাড়ি ঘুমাই গেছে, ঘুমাই সকাল সকাল উঠে গেছে, উঠতে দেয় যে আসলে কিছুই হয়নি। বাবার বলো বাবা কি ব্যাপার, তুমি কালকে আমার এমনভাবে থ্রেডটা মারলা যে মানে আমার আজকে মেরেইলে বা কি একটা ইম্পর্টেন্ট কাজ, কোনো এক যুদ্ধ লেগে যাবো, সে যুদ্ধে শেষ সৈনিক আমি, আমাকে থাকতে হবে। বলে না তুই যে হারে কম্পিউটার টিপাস আর মোবাইল টিপাস, তোর আর আমি মা তো ঠিক সময় কাটাতে পারি না, তোর ঘুম পড়ে আমরা একটু ভালো সময় কাটাইছি, তোর মতো আরেকজন আসবে আসিতেছে। ডক্টর তুই এমন ভাবে গোজামিল পাকাইলি, আপনি কি মনে হইতেছে একদিন ভালো করে আবার বলিস? না না আপনি আজকে যাই, ইভালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।